আচ্ছা আপনারা গত ষোলো বছর ধরে উন্নয়নের অনেক গল্প শুনেছেন কিন্তু আমরা আজকে যখন গতকাল থেকে মূলত হচ্ছে ঢাকার বিভিন্ন যে হসপিটালগুলো রয়েছে আমরা সেই হসপিটালগুলো পরিদর্শন করেছি আজকে যদি আমি ঢাকা মেডিকেল কলেজের অভিজ্ঞতা আমি বলি তাহলে আমি বলতে চাই আমাদের যে ফিলিস্তিনের রাফা ক্যাম্প রয়েছে না এই ফিলিস্তিনের রাফা ক্যাম্পটি এটি ফিলিস্তিনে নয় আমাদের বাংলাদেশেও রয়েছে এবং সেটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে অর্থাৎ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনি রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই অর্থাৎ বিগত সরকার আমাদের এই স্বাস্থ্য খাতকে জানাজা করে দাফন কাফনও সম্পন্ন করে দিয়েছেন এই ভঙ্গুর যে স্বাস্থ্যখাতটি সেটিকে আবার পুনর্জীবিত করতে হলে আমাদের ইনক্লুসিভ বিভিন্ন ডিসিশন প্রয়োজন ইনক্লুসিভ পলিসি অ্যাডপশন প্রয়োজন সেই জায়গা থেকে আজকে আমাদের হেলথের যিনি এডিজি মহোদয় ছিলেন সাথে আমার কথা হয়েছে এবং উনি এবং ঢাকা মেডিকেলের পরিচালক ওনাদের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে করেছেন যদি লাল ফিতার দৌরাত্ব ওনারা আমাদের না থাকে যদি রাজনৈতিক আধিপত্য না থাকে যদি কোনো ধরনের পলিসি ম্যানিপুলেশন না থাকে ট্যান্ডারবাজি বা মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে তাহলে নব্বই দিনের মধ্যে এই স্বাস্থ্যখাতকে ওনারা জনমুখী খাত হিসেবে আমাদেরকে উপহার দিতে পারবেন অর্থাৎ নব্বই দিনের মধ্যে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে আপনারা যদি নব্বই দিনের মধ্যে আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্যখাত্রে জনমুখী করতে পারেন সেক্ষেত্রে আমাদের ছাত্র নাগরিকের যে ধরনের সহায়তা প্রয়োজন আমাদের জায়গা থেকে আমরা সেই ধরনের সহায়তা আপনাদেরকে সব সময় দিব অর্থাৎ আমরা নিশ্চিত করতে চাই যে মাফিয়া তন্ত্র ছিল হসপিটালগুলোতে যেই স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা ছিল হসপিটালগুলোতে সেই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বা কাঠামো এই হসপিটালগুলোতে আর কখনোই ফিরবে না এবং সেই কফিনে ছাত্রনাগরিক একদম আজীবনের জন্য পেরেক মেরে দিয়েছে সুতরাং আপনারা নির্ভয়ে কাজ করবেন যাতে করে আমাদের যে খাতটি রয়েছে এই খাতটি জনকল্যাণমুখী হতে পারে দ্বিতীয়ত আরেকটি বিষয় সেটি হচ্ছে ইতিমধ্যে আজকে সকালে আমরা যখন গিয়েছি সেখানে গিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক এবং আমাদের এডিজি মহোদয়ের মিটিংয়ের মধ্য দিয়ে আমরা দেখেছি যে আমাদের সমন্বয়ক এবং একের নাম কা সমন্বয়ক এবং একের নাম সর্বস্ব সমন্বয়ক এবং সহসমন্বয়কের উৎপাদ বেড়ে গিয়েছে তারা অনেক বেশি সেবা করতে গিয়ে সুবিধা দিতে গিয়ে তাদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্নিত করছে সেজন্য যাতে করে আহতরা চিকিৎসা সেবা নির্বিঘ্নে পায় সেজন্য আজকে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট প্রত্যেকটি সরকারি হসপিটালে পুনরাবৃত্তি করছে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের অর্থ লাগবে না এবং শুধুমাত্র চিকিৎসা প্রক্রিয়াই নাই বরং মেডিকেল ইকুইপমেন্টস যে ক্রয় করার ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রেও কোনো ধরনের টাকা লাগবে না দ্বিতীয়ত যে বিষয়টি প্রাইভেটের ক্ষেত্রে যেই টাকা ইতিমধ্যে নেওয়া হয়েছে এই টাকাটি রিফান্ড কিভাবে করা যায় সেটি নিয়েও আমাদের কথা হয়েছে উনারা আমাদের আশ্বস্ত করেছেন যারা ইতিমধ্যে প্রাইভেটে টাকা দিয়ে দিয়েছেন তাদের টাকাটি রিফান্ড করা হবে এবং পরবর্তীতে প্রাইভেটে আর কোনো ধরনের চিকিৎসার টাকা লাগবে না অর্থাৎ আমরা যদি দেখি আহতদের চিকিৎসার সরকারি এবং বেসরকারি খাতের যেই সভাটি রয়েছে সেই সভাটি সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে আজকে থেকে সম্পূর্ণভাবে ফ্রি আর আরেকটি সচেতনতা আমরা গণমাধ্যম কর্মীদের আপনাদের হচ্ছে সহযোগিতা সেক্ষেত্রে সহযোগিতা চাই সেক্ষেত্রে আজকে আমরা যখন নিটোরে গিয়েছি নিটোরে গিয়ে দেখি সমন্বয়ক এবং সহ এক পরিচয়ে ব্যানার টানিয়ে সেখানে ফান্ডিং করা হচ্ছে সেখানে ফান্ড কালেকশন করা হচ্ছে এবং আমরা হাতে নাতে টাকা সহ এক লক্ষ আশি হাজার টাকা সহ একটা একটা পক্ষকে আমরা ধরেছি আমরা স্পষ্ট করে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচই জুন থেকে যখন আন্দোলনটি করছে আজকে পর্যন্ত আমরা কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত না একটা টাকাও আমরা আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত না আমাদের যদি কোনো ধরনের আর্থিক সহায়তা প্রয়োজন হয় সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হবে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে চাঁদাবাজি অথবা বিশেষ সুবিধা দাবি করবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো তাদেরকে আমরা নিকট তাদেরকে আপনারা নিকট নিকটস্থ থানায় সপর্দ করবেন এবং পরবর্তীতে স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং আজকের অবজারভেশন নিয়ে আমাদের কথা বলবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এডিজি মহোদয়